রাম মন্দির উদ্বোধনে চলছে দেশজুড়ে প্রস্তুতি। সেই উদ্দেশ্যে শনিবার ছত্রিশগড় থেকে 300 মেট্রিক টন সুগন্ধি চাল রওনা হলো অযোধ্যায়। 22শে জানুয়ারির মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহার করা হবে এই চাল। ছত্রিশগড় চাল উৎপাদনের জন্য বিখ্যাত। আবার পুরাণে কথিত আছে, এই রাজ্যেই ছিল ভগবান রামের মামার বাড়ি। শনিবার সেই ছত্রিশগড় থেকে 11টি ট্রাকে 300 মেট্রিক টন চাল পাঠানো হয় অযোধ্যায়। একটি অনুষ্ঠানের মাধ্যমে যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানের নাম সুগন্ধিত চাওয়াল অর্পণ সমারোহ। গেরুয়া রঙের পতাকা দেখিয়ে চাল বোঝায় 11টি ট্রাকের যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই। জানা গিয়েছে, সুগন্ধি চাল অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রসাদ হিসেবে ব্যবহৃত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যায় পুনঃসংস্কার করা অযোধ্যা ধাম রেল স্টেশন মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের উদ্বোধন করেন। পাশাপাশি 2টি অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কলকাতা টিভি।